একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী নাট্যকার মাসুম আজিজ আর নেই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে 13 অক্টোবর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানান তাঁর স্ত্রী সাভিয়া জামান। ওই সপ্তাহ থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কয়েক বছর ধরে ক্যান্সারে ও হৃদরোগে ভুগছিলেন এই অভিনয়শিল্পী। মঞ্চ ও টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যান্সারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। 2017 সালে তার হার্টে 4টি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। হতে পারতেন ডাক্তার, কিন্তু অভিনয়কে এতটাই ভালোবাসতেন যে দিনের পর দিন না খেয়ে থেকেছেন তিনি। মরণ ব্যাধি ক্যান্সার হলেও বাঁচতে চেয়েছিলেন তিনি আর অভিনয় করার জন্য। সবার কাছে বউকে পরিচয় করিয়ে দিতেন একজন মহীয়সী নারী হিসেবে। বলতেন, অন্য কোনো মেয়ে হলে এক সেকেন্ডেই ছেড়ে চলে যেতেন আমাকে। আমি যখন বিয়ে করি তখন কিন্তু ক্রাইসিসের মধ্যে, তখন 82-তে আমি তখন ঢাকা শহরে আশ্রয় দিচ্ছি, এখানে ওইটাই বললাম আমি, এই জন্যই বলেছি তখন যে মহীয়সী নারী। হ্যাঁ, যে যা কিছু অন্য যে কোনো মেয়ে হলে হয়তো তৃতীয় দিনই ছেড়ে চলে যেত। চাল নাই চুলা নাই একটা লোক তার সাথে, এবং যে লোকটা সকালে বেরোয় রাতে 12টা 1টার সময় আসে, সে টিএসিতে যায় রিহার্সেল করে, থিয়েটার করে সারাদিন, থিয়েটার, হ্যাঁ সারাদিন থিয়েটার নিয়ে আছে, থিয়েটার করে। আমার যা কিছু স্বপ্ন ভালোবাসায় এই মানুষটাকেই ঘিরে, মাসুম আজিজ ছাড়া আমি অচল। তাই তো এভাবেই বলছিলেন মৃত্যুর আগে মাসুম আজিজের স্ত্রী। বিয়ের 40 বছর পার করেও এইভাবেই বলছিলেন মিসেস মাসুম আজিজ। আমরা অনেক কষ্ট করেছি, ছেলেমেয়েগুলোর পড়াশোনা করিয়েছি, চেষ্টা করেছি মানুষ করা, জানি না কতটুকু ওরা মানুষ করতে পেরেছি ওদেরকে। আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন ওইটার পরিপ্রেক্ষিতেই বলি, আমার যা কিছু স্বপ্ন ভালোবাসা এই মানুষটিকে ঘিরেই ছিল, আছে। এই পর্যায়ে এসে এখন আমি কল্পনাই করতে পারছি না। যখন বিয়ে করেছিলেন তখন খুব খারাপ অবস্থা ছিল মাসুম আজিজের। তাই তিনি তার সব অর্জনের জন্য বউয়ের কৃতিত্বের কথা বারবার বলে গেছেন। না খেয়ে থেকেছেন কিন্তু থিয়েটার ছাড়েননি। সেভাবেই আমরা কিন্তু বহুদিন, কিন্তু আমরা এটি বলতে লজ্জা নাই যে আমরা বহুদিন কিন্তু এরকম রাতেরবেলা না খেয়ে থেকেছি, মানে হয়তো কোথাও থেকে 10 টাকা 5 টাকা পাওয়া গেলো, 2টা আলু আধা কেজি চাল দিয়ে ভাত খেয়ে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে, তখন আমার মেয়েটা ছোটো, তো ওরকম দিন পার করেছি। কিন্তু একদিনও রিহার্সেল মিস করিনি। রামপুরে থেকে হেঁটে টিএসসি গিয়েছি, রিহার্সেল শেষে আবার টিএসসি থেকে হেঁটে রামপুরে এসেছি। এমনকি মেয়ের অসুস্থতাও মাসুম আজিজের কাছে বড় ছিল না নাটকের কাছে। অর্থাৎ মাসুম আজিজের ভালোবাসা বলি কিংবা ঘর সংসার বলি, সবই ছিল থিয়েটার আর নাটকের সাথে। সেজন্য মৃত্যুর আগে স্বীকার করে যেতে ভোলেননি পরিবারকে কতটা কষ্ট দিয়েছেন তিনি এই অভিনয়ের জন্য। কতটা ভালোবাসত অভিনয়কে তার মুখ থেকেই শুনুন। মৃত্যুর আগে তবুও কারো কাছে হাত পাতেননি তিনি কিংবা তার পরিবার। মৃত্যুর আগে রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক পেয়ে আবেগ আপ্লুত হন এই দম্পতি। আমি দুঃস্থ নই, তবে আমার বেঁচে থাকবার সাধ্য আছে, কাজ করবার আরো, সেটার জন্য, হ্যাঁ সেটার জন্য যদি দেখি, যেমন এখনো তো ট্রেনে যাচ্ছি আমরা, আমাদের পরিবারের যা রিসোর্স আছে, ছেলে মেয়ে ওদের বা নিজেদের মধ্যে থেকে, যদি একেবারেই এক্সস্ট হয়ে যায় সব সব যদি ইয়ে হয়ে যায়, তখন আসলে নির্ভর করবে হয় চিকিৎসা চলবে অন্যতো চলবে না। আর যদি এটি যদি মনে করে যে যে সরকারের দায়িত্ব, সরকার যদি মনে করে স্বেচ্ছায় যে না মাসুম আজিজকে বাঁচিয়ে রাখা দরকার বা সেটি তারা করবেন, আমি কৃতজ্ঞ হব। হ্যাঁ, তাছাড়া আমার কিছু চাইবার নেই, সেটাই আমারও একই কথা। যে অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর 1985 সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ুন আহমেদের উড়ে যায় বকপক্ষি, সালাউদ্দিন লাভলুর, তিন গ্যাদাসহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2006 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। গহিনী শব্দ, এই তো প্রেম, গাড়িওয়ালা সহ বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র সনাতন গল্প পরিচালনা করেছেন। ছবিটি 2018 সালে মুক্তি পায়। 2022 সালে 21 পদক পেয়েছেন মাসুম আজিজ। ভালো গানের গলা ছিল এই অভিনেতার। গান করেছেন বিটিভি সহ অনেক চ্যানেলেই। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।